ওকে, আমার কথা ক্লিয়ার বসেরা? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। ওকে, আজকে আমরা দেখব কিভাবে freelancer.com এ অ্যাকাউন্ট করতে হয়, দেন ওইখানে কিভাবে আমরা কাজ পেতে পারি তার সমস্ত কিছু আমরা আজকে দেখব। তো আমরা প্রথমে freelancer.com এ কাজ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের freelancer.com এর একটা অ্যাকাউন্ট কিন্তু মাস্ট বি থাকতে হবে। তো আমাদের মোটামুটি আল্লাহর রহমতে কারো freelancer.com এ অ্যাকাউন্ট নাই। তো আমাদের যেটা করতে হবে, freelancer.com এ মানে কাজ করার জন্য এখন আমরা freelancer.com অ্যাকাউন্ট করবো ফার্স্টে। তো আমরা freelancer লিখলেই আশা করি freelancer.com পেয়ে যাব। এখানে অনেকগুলো অ্যাড দেখাইতেছে, সমস্যা নাই, ওগুলো যাওয়ার কোনো দরকার নাই। আমরা ডাইরেক্ট চলে আসবো freelancer.com বিডি, এখানে আসতে পারি অথবা নিচেরটাও আসতে পারি, সেম একই, দেখেন দুইটা সেম। এটা হলো বিডি আর এটা হচ্ছে freelancer.com লগইন। হ্যাঁ, তো আমরা এটাতেই করি, হায়ার এতে মানে করেন বিডিটা নাতে আমরা নিচেরটাই চলে আসি freelancer.com। এখানে ফার্স্ট একটা লগইন লেখা আছে, লগইন টু হায়ার অ্যান্ড ফ্রিল্যান্সার ফাইন্ড ওয়ার্ক। তো আমরা যেটা করব, আমরা এখানে হায়ার ফ্রিল্যান্সার একই কথা, তো আমরা এটাতে ক্লিক করি। তো আগে দেখি সাইন আপ করতে বলতেছে, ওকে এরকম হওয়ার কথা না, তো আমি প্রথমে চলে যাই বাংলাদেশের দিকে চলে। ওকে, এটা হলো আমাদের ইন্টারফেস, আমরা তো বাংলাদেশি, ঠিক আছে না, তো ঝামেলা করার দরকার আছে? তো সবার আগে একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে আমাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করার জন্য। আমাদের জিমেল অ্যাকাউন্ট কিছুক্ষণ আগে আমরা খুললাম, দেখি জিমেল মামা কই। হ্যাঁ, এটাই আমাদের জিমেল। আমরা একটা এখানে আমরা একটা জিমেল ওপেন করে রাখি আপাতত আমাদের কাজের তাড়াতাড়ি স্বার্থে। তো এটা আমরা কপি করি, কপি করে এখন আমরা যেটা দেখবো, আমরা এখন freelancer.com এর ইন্টারফেসে আসি। এখানে হায়ার এ ফ্রিল্যান্সার, যদি আপনি বায়ার হিসেবে, আমরা যেমন ফাইবারে কাজ করি কি বায়ার হিসেবে, আর ফ্রিল্যান্সার যারা কাজ করে তাদেরকে বলে ফ্রিল্যান্সার, আর যারা কাজ দেয় তাদেরকে বলা হয় বায়ার, ঠিক আছে? তো এখানে যদি আপনি বায়ার সেজা কাজ করতে চান সহজ করতে, তাহলে এখান থেকে আপনাকে সাইন আপ করতে হবে। আর যদি আপনি ফ্রিল্যান্সার হয়ে কাজ করতে চান, যেমন আপনি সার্ভিস গুলো দিবেন, তাহলে আর্ন মানি ফ্রিল্যান্সিং, ঠিক আছে, আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। আমরা যেটা করি, আনমানি ফ্রিল্যান্সিং এ ক্লিক করলাম, এখানে একটা জিমেল চাচ্ছে, আমরা যেটা করতে পারি জয়েন ফ্রিল্যান্সার, এখানে আমরা ক্লিক করি আগে, ঠিক আছে? তার আগে আমরা এখানে দেখতে হবে আমাদের জিমেলটা দিতে হবে। তো আমরা জিমেলটা দিলাম, দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দিতে বলতো স্ট্রং। ওকে, আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিই, তো আমার মোটামুটি একটা স্ট্রং পাসওয়ার্ড আছে। টার্ম এন্ড কন্ডিশন দিয়ে এবার জয়েনে ক্লিক করি। তো এবার বলতেছে, দেখেন সেম ফাইবারের মতোই আমাকে অনেকগুলো মূলত ই সিলেক্ট করতে বলতেছে, ইউজার নেম। আমরা আপাতত ইউজার নেম তো জানেন, কোনো নামের শেষে সংখ্যা বা এক্সট্রা যেগুলো নাম মানুষ ইউজ করে নাই সেগুলো আমাদেরকে ইউজ করতে হবে। তো আমি আপাতত আমার একটা নাম মানে ফাইবার কিন্তু ইয়ে সরি ফ্রিল্যান্সার কিন্তু সাজেস্ট করতেছে অটোমেটিকলি, যেখানে এগুলা এগুলা ইউজ হতে পারে। তো আমি যেটা করি, আমি ফ্রিল্যান্সার না দিয়ে আমি দিয়ে দিই হলো রাজু আহমেদ, একটা ইউজ করতে পারি 2022, এটা ইউজ করতে পারি। চাইলে এখানে আপনি যদি ডিজিটাল ইউজ করেন তাহলে দিতে পারেন, আন্ডার স্কোর দিয়ে দিতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউপি ওয়ার্ডপ্রেস, অথবা অন্য কিছু ইউজ করতে পারেন। তো আমরা যেটা করতে পারি, ডাব্লিউ পি ইউজ করতে পারি অথবা শুধু ডাব্লিউ 2022 এটাও ইউজ করতে পারি। এটা আমার দিয়ে দিলাম যে আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব। আমরা যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে এই ফ্রিল্যান্সারে কাজ করব, কারণ ওয়েব ডেভেলপমেন্ট আর গ্রাফিক ডিজাইনের জন্য ধরতে গেলে ফ্রিল্যান্সার, কারণ এখানে এই কাজগুলো আমরা এই ক্যাটাগরির কাজগুলো এখানে বেশি পাই, পাওয়া যায়। তো আমরা যেটা করব, এখন আমরা এটা ইউজার নাম দেওয়া শেষ হলে আমরা নেক্সটে ক্লিক করে চলে যাব। দেখতেছে এখন এই নামটা ইউজ হয়ে গেছে, মেবি ইজ আ মাস্ট বি। ওকে, তাহলে আমরা যেটা করতে পারি, তো আমরা ডাব্লিউটা কেটে ফেলি, এখানে এটাও কেটে দিই, তো আমি এটা ইউজ করি, দেখি এবার নাই কিনা। ওকে, দেখেন আমরা যখন ইউজার নেমটা দিয়ে দিলাম, তারপরে আবার জিজ্ঞাইতেছে আপনি কি ফ্রিল্যান্সার হয়ে কাজ করবেন না বায়ার হয়ে কাজ করবেন। আমরা যেটা, আমরা তো আই ওয়ান্ট টু হায়ার, এটার মানে হচ্ছে আমি কাউকে হায়ার করবো কিনা, ওই আমার আগের কথা, বায়ার সব বায়ার যেটা ইউজ করবে সেটা। আর এটা হলো আমরা আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমরা কাজ করবো, আমরা কাজ কাউকে দিব না, হায়ার করবো না কাউকে। তো আমরা উপরেটা সিলেক্ট করে আমরা কন্টিনিউতে চলে যাব। তো আমাদের ঘুরতেছে, ঠিক আছে, এখন এখানে চলে আসলাম আমরা স্কিলে।
স্কিল, আমরা যেমন ফাইবারের ভিতরে আমরা ক্যাটাগরিতে স্কিল দেই, সেই স্কিল এখানে আপনি কি নিয়ে কাজ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ওয়েবসাইট আইটি যে সফটওয়্যার এটা নিয়ে কাজ করবো, আমরা এটা এখানে ক্লিক করে দিয়ে দিলাম। প্রথমটা আপনারা সিলেক্ট করে দিয়ে দিবেন। আরো চাইলে আপনি ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, বিজনেস, এভরিথিং, কন্টেন্ট রাইটিং, সেলস অ্যান্ড মার্কেটিং, এটা হলো ডিজিটাল মার্কেটিং, এটা নিয়ে কাজ করতে পারেন। তো এবার দেখেন আমি যখন আমার স্কিলটা এখান থেকে শো করে দিলাম, টোটাল কত হচ্ছে, আমি স্কিলটা এখানে দিলাম যে আমি এই ক্যাটাগরিতে কাজ করব, এটা হচ্ছে ক্যাটাগরি। আমরা ফাইবারে দিয়ে থাকি ক্যাটাগরি, তারপরে কিন্তু স্কিল গুলা দিতে হয়। এখানে সেম একই একই সিস্টেম। তো আমরা প্রথমে ক্যাটাগরিটা দিলাম হলো ওয়েবসাইট ডেভেলপমেন্টের অ্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার। তো এখন আমরা যেটা করব, আমরা ওয়েবসাইটের ভিতরে কি কি কাজ পারি সেটা আমাদেরকে এখানে দিতে হবে। তো আমরা প্রথমে তো আমরা যেটা পারি ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের কিন্তু প্রজেক্ট আছে হচ্ছে 891টা জব অ্যাভেলেবল আছে। আপনি চাইলে ওয়ার্ডপ্রেস না, শুধু ওয়ার্ডপ্রেস না কাজ করতে পারেন, আপনি চাইলে এসইও এর কিছু কাজ করতে পারেন। এখানে আপনি আপাতত ওয়ার্ডপ্রেস, পিএসপি, ঠিক আছে, এইচটিএমএল, এই দুইটা, আর হচ্ছে আরো দেখি আমাদের ক্যাটাগরিতে আর কোনো কিছু আমরা পারি কিনা। এখানে আপাতত এই একটা দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। এই যেটা সিলেক্ট করবেন সেই ক্যাটাগরির উপরে কিন্তু আপনার কাজগুলো আসবে, লিঙ্ক বিল্ডিং এর কাজ আমরা পাবো। তো আমরা আপাতত ওইটার নাম দিই ওয়েব হোস্টিং, ওয়েবসাইটের হোস্টিং এর শপিফাই জব, টুইটার মার্কেটিং, ওকে, ওয়েব ডেভেলপমেন্ট, এটা দরকার নাই। আমরা শুধু এই দুইটা তিনটা দিয়ে আমরা চলে যাই, আমাদের অন্য বেশি কাজ দরকার নাই, আমরা এই তিনটা কাজই করব। এখানে দেখেন আরো অনেক কিছু আছে, সোশ্যাল নেটওয়ার্ক, এটা হচ্ছে অ্যান্টলি গেম, এটা গেম ডিজাইনের কাজে সফটওয়্যারটি ইউজ করা হয়, টুইটার, টুইটার জব, তারপরে শপিফাই, এটা শপিফাই এর হয়তো কোনো কিছু তৈরি করতে হবে সেটার জব, ওয়েব হোস্টিং এর জব আছে। তো আমাদের দেখেন সর্বোচ্চ জব আছে হচ্ছে ওয়ার্ডপ্রেসের, দেখছেন ওয়ার্ডপ্রেসের সর্বোচ্চ জব আছে 891টা, তারপরে এইচটিএমএল এর জব আছে, তারপরে পিএসপি জব আছে। তো আমরা চাইলে আমরা যদি মনে করি যে আমরা একটা সার্ভিস নিয়ে কাজ করবো, তাহলে আপনি এরকম করে কেটে দিবেন, একটা নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নাই। আর চাইলে আপনি এক্সট্রা যদি চান এটাও প্রজেক্টে কাজ করতে পারেন, এটাও সিম্পল, আমি দেখাই দিব, সমস্যা নেই। আমরা আজকে প্রোফাইল ক্রিয়েট করি, তারপরে বাকিগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো এটা সম্পন্ন হয়ে যাওয়ার পর এবার যেটা আমরা করতে পারি, এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিই। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন বলতেছে তোমার ফেসবুকটা কানেক্ট করো অথবা লিঙ্কডইনটা কানেক্ট করো। তো আমরা চাইলে এখান থেকে ফাইবারের মতো করে কানেক্ট করে নিতে পারি, দেখি কানেক্ট হয় কিনা। তো এটা কানেক্ট করার জন্য আমার অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট লাগবে, আমি তো অ্যাকাউন্ট করি নাই। আমি যেটা করতে পারি এখান থেকে কানেক্ট চাইলে এখন করে নিতে পারেন, না চাইলে করে নিতে নাও পারেন, কোনো সমস্যা নাই, আপনারা যেটা করতে পারেন। এখন আমরা চাচ্ছি না যে এটা আমরা কানেক্ট করবো, আমরা চলে যাবো নেক্সটে, মানে স্কিপ করে চলে যাবো। তো এবার আমাকে বলতেছে আপনার এখানে একটা প্রফেশনাল ছবি দেন, ঠিক আছে, তো আপনার কি থাকবে এটা দিতে হবে। তো আমরা যেটা করতে পারি, এখানে আমার একটা ছবি ইউজ করি, তো আমি এখানে অ্যালাউ করে দিই, বাস এই মারছে, এটা না এটা না এটা না, আমি আপলোড করতে চাচ্ছি, সরি সরি ভুল হয়ে গেছে, টেক এ ফটো। তো এটা আমি লাগবো না আপাতত, এটা দিয়ে দেখলাম, ঠিক আছে, এটা আমি সেভ করতেছি পরে। তো ফার্স্ট নেম হবে আমার ভোটার আইডি কার্ডের নাম দিতে পারেন, আইডেন্টি কার্ড ভেরিফিকেশন, ঠিক আছে, একটু আইডেন্টি কার্ডের উপর নির্ভর করবে। আমি একটু আমার ভোটার আইডি কার্ডের মধ্যে মেবি আছে, একটু আমি একটু আপনার যে আইডি কার্ডটা থাকবে সেই আইডি কার্ডের নামটাই এখানে ইউজ করতে হবে, কোনো মিস্টেক করা যাবে না। মিস্টেক করলে যেটা হবে কি, আপনার সমস্যা হতে পারে, ভেরিফাই সমস্যা হতে পারে যদি আপনাকে ভেরিফাই চায়। তো আমার নাম আছে এখানে যেটা, আমি সেটা ইউজ করতেছি, আরজু আকন্দ, এটা কোনো ব্যাপার না, আপনি এটা আমাদের দিয়ে রাখবেন, তারপরে ওকে আমি আকন্দটা লাস্টে দিয়ে দিই, কপি করে এটা আমি লাস্টে দিয়ে দিলাম। এবার আমরা যেটা করবো নেক্সটে চলে যাব, ছবিটা কিন্তু হয় না, ঠিক আছে, আমরা ছবিটা একটু পরে চেঞ্জ করতেছি। তো রাইট ইউর ডেসক্রিপশন অ্যাবাউট ইউর সেলফ, তো আমরা এখানে আমাদের লিখতে পারি, যেমন আমরা ওয়ার্ডপ্রেসে আমরা যে প্রথমে যেমন ফাইবারে সার্ভিস দিই, প্রথম যে হেডলাইনটা থাকে ওইটা কি সেটা এখান থেকে দিতে হয়, যেমন একটা ডেসক্রিপশন, আমি একটা ডেসক্রিপশন আমি ফাইবার থেকে কপি করে দিয়ে দিই। তো এখানে আমি এটাই দিয়ে দিলাম আপাতত, আমার এক স্টুডেন্টটা দিয়ে দিলাম, তো এটা আমি দিয়ে দিলাম। তো 50টা দিতে বলতেছে, একটু বড় হয়ে গেছে, প্রফেশনালটা কেটে দিই, ওকে, আর এখান থেকে এটা আমি কপি করে এখানে দিয়ে দিলাম।
হ্যালো, হ্যাঁ নাজমুল, কোনো সমস্যা? হ্যালো, একটা ফোন আসছিল তো কথা বলো। ওকে ওকে, ঠিক আছে। আসাদ ভাই, আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? একদম ক্লিয়ার। ওকে, পানির মতো না? ওকে, এখানে দেখেন আমার স্টুডেন্টের নামটা দিছি, এখানে আমি দিয়ে দিই রাজু আহমেদ, এটা আমার ইউজ করতে পারি, রাজু আহমেদ। তো আমি দুইটা দুই জায়গায় ইউজ করলাম, একটা হলো ভিতর থেকে আর একটা হলো বাইরে থেকে। ওকে আহমেদ, এবার আমরা নেক্সট করে চলে যাই। তো এখান থেকে আমাদের যেটা করে হয়ে গেল, এখন দেখেন ফাইবারের মধ্যে কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে। তো আমরা বাংলাটা কেটে দিয়ে আমরা ইংলিশটা ইউজ করব। তো ইংলিশটা আমরা ইউজ করি, ইংলিশটা আমরা পারি, আর কোনো কিছু দরকার নাই। এখান থেকে করতে হবে কি, আপনার ডেট অ্যান্ড বার্থটা দিতে হবে, আপনি কত সালে জন্মগ্রহণ করছেন এটা এখান থেকে বলে দিতে হবে। তো আমরা যেটা করব এখন, আমরা এখান থেকে আমরা ডেটে চলে যাই, এটা আমরা চলে যাব হচ্ছে আমাদের জন্ম সাল কি আছে নাকি বুঝতেছে না। ওকে, 1989 ডিসেম্বর, ডিসেম্বর ডিসেম্বর, ওকে এক, ওকে একবার 1999। এটা আমার ভোটার আইডি কার্ডের সাথে মিল আছে, আপনার ভোটার আইডি কার্ডটা যেটা থাকবে সেটার ইটাই আপনারা ইউজ করবেন। ওকে, এটা করার পর আপনারা যেটা করবেন, নেক্সট করে চলে যাবেন। তো এখানে অ্যাড্রেসটা দিতে বলতেছে, ঠিক আছে আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিই এখন। দেখি আমি এখন কোন জায়গায় আছি, আমি আমার অ্যাড্রেস ভুলে গেছি, মাই অ্যাড্রেস গুগল থেকে আমরা নিয়ে নেই, তো বুঝতেছি না আমার অ্যাড্রেস কোথায়, মাই অ্যাড্রেস গুগল লোকেশন। একটু আমরা অপেক্ষা করি, দেখি আমার অবস্থানটা গুগলে দেখায় কিনা, তো কিছুই তো দেখাইতেছে না, মনে হয় ভুলে গেছে। যাই হোক, গুগল ম্যাপ তো আছে আমার সাথে। তো আমার কি এখন আইপি ধরে না আছে নাকি? না বলছি, আমাকে দান্দায় ফেলাইছে, ঠিক আছে এটা আমি তুলে দিই এখান থেকে, এটা করে ফেলি, আমাকে অন্য কান্ট্রি থেকে দেবে, দরকার নাই আমার অ্যাড্রেস আমি এখান থেকে দিই, ঠিক আছে ঝামেলা শেষ। আমার অ্যাড্রেস হচ্ছে বোয়াপুর বাংলাদেশ, ওকে ঢাকা টাঙ্গাইল, ওকে টাঙ্গাইল দিতে পারি, টাঙ্গাইল টাঙ্গাইল বাংলাদেশ, ওকে টাঙ্গাইল বাংলাদেশ দেওয়ার পরে এটা আছে ঢাকা সিটি, স্টেট হচ্ছে ঢাকা ডিভিশন দেখাচ্ছে, জিপ কোড হচ্ছে 1960, এটা হলো 1960, সিটি টাঙ্গাইল, অ্যাড্রেস টাঙ্গাইল, ওকে কান্ট্রি বাংলাদেশ। এটা কমপ্লিটলি দিয়ে দিবেন, আপনাদের ওইখানে এটা আপনার আসবে যে কোনো জেলারটা, আপনি এখানে ওই জেলার নামটা লিখবেন আর লাস্টে দেখবেন যে বাংলাদেশ শো করতেছে, ওটা দিলে আপনার জিপ কোডটা, ভোটার আইডি কার্ডের যে জিপ কোডটা আছে ওইটা আপনারা এখান থেকে দিবেন। আচ্ছা ভাই, রকি, নাজমুল, আরো যারা আছে সেলিম, বুঝতে পারতো বিষয়টা? জি, ওকে। তো আমরা যেটা করতে পারি, এবার আমরা নেক্সটে ক্লিক করি। তো এবার নেক্সটে ক্লিক করার পর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার জিমেল একটা ভেরিফিকেশন কোড চলে গেছে, আমাকে এটাকে কনফার্ম করতে হবে। তো আমরা একটু রিফ্রেশ করি, এখানে তো অটোমেটিক দুইটা আসছে, তো আমরা আর একটু রিফ্রেশ করি, দেখি আর অন্য কোনো জিমেল আসছে কিনা। ওকে, এখানে একটা জিমেল শো করতেছে, আমরা এটা ভেরিফাই করে ফেলি, ইমেল ভেরিফাই। তো এটা ইমেল ভেরিফাই না করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান্ড হয়ে যাবে অথবা হারায় যেতে পারে, ঠিক আছে? আর যদি এটা করে ফেলেন তাহলে কিন্তু হারাবে না আপনার অ্যাকাউন্টটা, একটু সেভ থাকবে, সেভ জোনের ভিতরে থাকবে, ঠিক আছে? তো এটা আমাদের বলতেছে আমাদের কমপ্লিটলি ভাবে আমাদের ইমেলটা ভেরিফিকেশন হয়ে গেছে, যদি ভেরিফাই হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন, এখানে লেখা থাকে ইউর ইমেল ইজ ভেরিফাই, ঠিক আছে? এটা কমপ্লিট হয়ে গেছে, আমার জিমেল হচ্ছে এটা। তো এবার আমরা নেক্সট করে চলে যাব। তো এবার চলে আসছি, এখানে বলতেছে পেমেন্ট মেথডটা ভেরিফাই করতে। ওকে, পেমেন্ট মেথডটা দেখেন এখানে কি কি পেমেন্ট মেথডটা ভেরিফাই করতে হয়। যেমন যদি আপনার পেপাল থাকে পেপাল, অথবা মাস্টার কার্ড থাকলে মাস্টার কার্ড, এটা আপনার এখানে মাস্টার কার্ড সব ইনফরমেশন দিতে হবে, কারণ আপনার টাকাটা তো উইথড্র করতে হবে, তো সে মানে উইথড্র করার জন্য এটা লাগবে আর কি। এটা করে নিতে পারেন এখনই, আর যদি থাকে, আর যদি না থাকে ওই যে আমরা পেওনার অ্যাকাউন্ট করছি ওইটাতে আসলে হবে না, আপনাকে কার্ড লাগবে, ঠিক আছে? কার্ড যদি থাকে এটা করে নিতে পারেন, এখন আপাতত আমাদের কিছু লাগবে না, আমরা আপাতত এখন স্কিপ করে চলে যাবো। আমরা এখন আপাতত কার্ড ছাড়াই সার্ভিস দেবো। হ্যাঁ, এখন কার্ড ছাড়াই সার্ভিস দেবো, কারণ হচ্ছে এখন তো আমরা টাকা উইথড্র করতেছি না, টাকা উইথড্র করলে আমরা ওইটা ব্যবস্থা করে নিবো, সমস্যা নেই।
ঠিক আছে। ওকে এখন দেখেন এখানে বলতেছে গ্রেড প্লাস মেম্বারশিপ টুডে, মানে ওদের একটা মেম্বারশিপ আছে, যদি আপনাকে আপনি যদি নিতে চান তাহলে আপনাকে পার মান্থ একটা ডলার চার্জ করতে হবে, মানে পার মান্থ $9 প্রায় $10 দেখছেন এভারেজ, এটা আপনাকে দিতে হবে ট্রায়াল। তো এ আমাদের এত পেড সার্ভিসের এখন দরকার নাই, পেড সার্ভিস এটা আমরা পরে দেখব, আগে আমরা ইনকাম করি ফ্রিতে তারপরে পেড মেড চিন্তা করব, ঠিক আছে। তো আমাদের এত কিছু দরকার নাই, আমরা যেটা করব আমরা নেক্সট স্কিপ করে চলে যাব, ঠিক আছে। তো আমরা চলে আসছি আমাদের ফ্রিলান্সার মার্কেট প্লেসে, এখন যেটা বলতেছে যে মামা বলতেছে যে দেখো তুমি তো ফোন ভেরিফাই করো নাই। ওকে আমরা ফোন ভেরিফাই করে ফেলি, তো এখানে আমি ক্লিক করলাম SMS ভেরিফাই, একটা ফোন নাম্বার দিতে বলতেছে, তো আমরা একটা ফোন নাম্বার দিই 016411 2736। ওকে এটা আমি ইউজ করি দেখি নাই কিনা, আশা করি নিবে। বলতেছে বিলেট সিকিউরিটি কোড, ওকে একটা কোড দিবে আমাকে, মেবি এটা দুই জায়গায় পাঠিয়ে দিবে, একটা হচ্ছে আমার ফ্রিলান্সারেই পাঠিয়ে দিতে পারে, এখানেই পাঠিয়ে দেওয়ার কথা, কোডটা হচ্ছে এটা, ঠিক আছে, জিমেলে পাঠিয়ে দিবে আর ফোনেও দিতে পারে। তো আপনি যেটা করবেন আপনার জিমেলটা চেক করবেন, জিমেলটা চেক করে আমি ওই আমার ভেরিফিকেশন কোডটা দিয়ে আমি এটা ক্লিক করলাম, সাবমিট করে দিলাম, দেখেন একটু ভালো করে। তো সাবমিট করার পরে এখন বলতেছে আমি যেটা করবো এখানে শূন্য দেওয়া আছে, আপনি 016411 2736 তো এটা আপাতত আমার ফোন নাম্বার, এটা আমি দিয়ে দিলাম, এবার আমি এটা সিকিউর করে নিই। এখন বলতেছে একটা তোমার ফোনে একটা কোড চলে গেছে, এটা একটু ভেরিফাই করে ফেলো। তো আমরা একটু ফোনটা চেক করি আমরা, একটু আমার আমার ফোনটা তো আবার খুবই ভালো ফোন, মনে করেন SMS আইলে বুঝি না, তো আমাকে জিমেল মানে মোবাইলে SMS নোটিফিকেশন আয় করে নিতে হবে, দেখি এখনো আসে নাই, এখনো ভেরিফাই কোড আসে না, সেন্ড করি একটু সেন্ড। ওকে নাম্বার কি ঠিক দিছি, 016411 2736, ওকে 63 ঠিক আছে, 300 3058, ওকে 300508, ওকে আমাদের ভেরিফাই হয়ে গেছে, এখন আমাদের ফোন ভেরিফাই কমপ্লিট। তো মোটামুটি 60% অ্যাকাউন্ট কমপ্লিট, এখানে 100% করতে হয়, ঠিক আছে, 100% পড়া অনেকটা টাফ, কারণ হচ্ছে এখানে স্কিল মিস্কিল দিতে হয়, ঠিক আছে, যেমন এই যে US ইংলিশ এক্সাম দিতে হবে 20 মার্ক পাওয়ার, মেবি 20% হবে। তো আমরা স্কিল মিস্কিল না দিয়ে আমরা আরেকটু গ্রো করে কিন্তু আমরা এখান থেকে 60% কিন্তু আমরা কাজ পেতে মানে কাজ পাবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওই ফাইবারে যেমন 100% করতে হয়, কিন্তু আমরা কিন্তু 60-70-80 করে কিন্তু কাজ শুরু করি, এখানে সেম আপনারা এরকম করতে পারেন। তার আগে যেটা করতে হবে আমরা একটু প্রোফাইলে চলে যাই, এখান থেকে দেখেন প্রোফাইল, আমরা ভিউ প্রোফাইলে চলে যাই, আমরা ভিউ প্রোফাইলে চলে আসলাম, আমার ছবিটা এডিট করতে হবে, ঠিক আছে, আমার ছবিটা এডিট করি, কারণ এই ছবিটা আমার ভুলে ভুলে হয়ে গেছে। তো আমি এখান থেকে সেট প্রোফাইল, এই সেট এই মাসে আমি উল্টাপাল্টা করছি, তো দেখি চেঞ্জ ফটো, ওকে আপলোড করি একটা ফাইল আমার ইয়ের থেকে, আমার পিকচার মেবি এখানে দেওয়া আছে, দেখি একটু কষ্ট করে আছে কিনা, না হলে তো সমস্যা, আমার তো আপাতত ওই পিকচার নাই, তো ট্রায়ালা পিকচারটা খুবই দরকার ছিল, একটু আমি অপেক্ষা করে আমি একটু ডাউনলোড করে নিই ফেসবুক থেকে। রাজু আহমেদ, আহমেদ 22, ওকে গুগলে সার্চ করতে হতেছে, সার্চ উল্লেখছি নাকি তাই তো দেখতেছি, আমি আজকে সব উল্টো উল্টো কাজ করতেছি, ফেসবুকে যে সার্চ করা বাদ দিয়ে আমি আরেক জায়গাতে সার্চ করতেছি, গালাত। যাই হোক আমরা একটু কষ্ট করে নিই, কিছু করার নাই।
কারণ এই অ্যাকাউন্ট থেকে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, আমি ছবিটা ডাউনলোড করে ফেলি। কারণ আপওয়ার্কের যদি ছবি আপনি প্রফেশনাল ইউজ না করতে পারেন তাহলে আসলে সমস্যা, ঠিক আছে, কাজ না পাওয়ার একটা অপরচুনিটি আছে, কারণ আপনার ছবি এখানে প্রপারলি দিতে হবে। আপনি একটা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করবেন যদি নেভি সিভি ছবি দেন তাহলে হইলো না, ট্রাই কোড পড়া থাকবে হয়ে যাবে। তো এটা আপাতত এখান থেকে সেট আপ করে ফেলি। ওকে সেট আপ, ওকে সেট প্রোফাইল পিকচার, ওকে আমরা প্রোফাইল পিকচারটা সেট করে ফেললাম। তো এখান থেকে আমরা সেভ করে ফেলি। এখান থেকে আপনি পার ঘন্টা, যদি আপনাকে কেউ হায়ার করতে চায় আপনি পার ঘন্টা কত রাখবেন, আপনি $10 রাখেন মিনিমাম, $10 পার ঘন্টা আপনি $10 কাজ করতে পারেন, এটা সেভ করে দেন। সেভ করে দিলে আমাদের মোটামুটি কাজটা এখন কিছুটা কমপ্লিট হয়েছে। এখন দেখেন এখান থেকে ফেসবুক কানেক্ট করে নিতে পারেন, ঠিক আছে, তারপরে এখানে আরো কিছু আছে এগুলো লাগবে না, পেমেন্ট ভেরিফাইটা করে নিতে পারেন। আপাতত থাক, এখানে কিছু জিনিস দেখেন আপনারা, আপনাদের কিছু জিনিস দেখাই। এটা হচ্ছে আপনার পোর্টফোলিও, যেমন আমাদের ফাইবারে কোনো পোর্টফোলিও থাকে না, আপনি যে কাজগুলো করছেন, আপনার যে এতদিন আপনার ওয়েবসাইট বানাইছেন, কি কি ওয়েবসাইট বানাইছেন সেটার স্ক্রিনশট এখানে দিয়ে, ধরেন এখানে ম্যানেজ ম্যানেজ পোর্টফোলিও একটু দেখাই আপনাদেরকে। তো এখানে দেখেন অ্যাড এ পোর্টফোলিও আছে, আমরা অ্যাড পোর্টফোলিওতে যদি ক্লিক করি এখানে একটা টাইটেল দিতে হবে, যেমন আপনি অমুক কোম্পানির একটা কাজ করছেন, মানে ভুয়া কোম্পানিতে কাজ করছেন, কানাডিয়ান একটা অমুক কোম্পানিতে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট বানিয়েছে সেটা লিখবেন। আর এখানে শর্ট একটা ডেসক্রিপশন দিবে, এই কাজটা করতে আপনার কি অভিজ্ঞতা হয়েছে, ডেসক্রিপশন শর্টকাট মানে 2-3 লাইনের, একটা এক লাইনের দিলে হবে, কোনো সমস্যা নেই। এটা দিয়ে আপনি একটা ফটো এখান থেকে আপলোড করে দিবেন, ঠিক আছে, আপলোড করে দিয়ে ওই যে আপনি যে ছবিটা ই করছেন ওয়েবসাইটের স্ক্রিনশটটা নিয়ে এখানে আপলোড করে এখানে এটা কোন স্কিলের আন্ডারে পড়ছে সেটা এখান থেকে চাইলে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে, এটা এই স্কিলের আন্ডারে পড়ছে, এইভাবে অ্যাড করে দিয়ে আপনারা সেভ করে দিলেই হয়ে যাবে পোর্টফোলিও। আপনি মোটামুটি এই 7-8টা পোর্টফোলিও এখানে অ্যাড করবেন, 7-8টা। তো এখান থেকে যেটা হবে লাভবান হবেন সেটা হচ্ছে এই পোর্টফোলিও গুলো বাইরের সামনে শো করবে, ঠিক আছে। এই দেখেন এখানে পোর্টফোলিও, আমরা দেখবো অন্যগুলো কিভাবে ইউজ করছে। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স, দেখেন কি কি কাজ পারেন সেগুলোর উপর টাইটেল দিতে পারেন, এটা হলো এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এডুকেশন, এডুকেশনটা হচ্ছে আপনি কোন তরি পড়াশোনা করছেন এটা দিবেন, কোয়ালিফিকেশন এগুলো তো বলার কিছু নাই, এগুলো দিবেন। তো এগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা যেটা করবেন, এর পিছনে একটা ছবি আছে দেখছেন, এটা চাইলে রাখতে পারেন, না চাইলে এটা ক্যানভা থেকে যায় এটা অন্য একটা ছবি দিতে পারেন। তো আমরা একটু পরে ফ্রিলান্সারদের অ্যাকাউন্ট দেখবো, তার আগে আমরা আরো কিছু জিনিস জানতে হবে। দেখেন এখন আমাদের ব্যালেন্স কত, $0, কোনো কামাই নাই। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি প্রজেক্ট আমাদের এখানে ফাইবারে, যেমন আপনার আমরা 10টা করে বাইরে রিকোয়েস্ট সেন্ড করতে পারি, মনে আছে কি, 10টা করে কিন্তু বাইরে রিকোয়েস্ট সেন্ড করতে পারি। এখানে বিড যদি করি এটার বলা হয় বিড, মানে আমরা আমাদের প্রথমত 100 বিড দিছে ফ্রিতে, হয়তো কত কত 20-30টা করে বিট যাইতে পারে, বা 5টা করে বিট যাইতে পারে একটা করে বিট করতে গেলে, অথবা একটা বিটে একটা যেতে পারে, ঠিক আছে। আপওয়ার্কে আমরা যখন যে আপওয়ার্কে যদি আমাদের বিট দেয় 20টা বিট, 150টা বিট দিলে দেখা যায় যে প্রতিটা বিট করতে গেলে 20-30 কানেক্ট করে চলে যায়, কানেক্ট চলে যায়। তো এখান থেকে আপনি প্রথম অবস্থায় এতগুলো বিট পাবেন, ঠিক আছে, 100 বিট পাবেন। আমাদের 100 বিট লাগবে না, তারপরে যদি বিট কিনতে চান তাহলে আপনাকে $9 দিতে হবে। আমাদের বিটের কোনো কাজ নাই, বিট দিয়ে আপনারা কাজও পাবেন না খুব একটা। আমরা এখান থেকে যেটা করতে পারি, এখানে আমাদের দেখেন কি পরিমাণ প্রজেক্ট পড়ে একটু দেখাই, দেখেন এই যে নোটিফিকেশন, দেখেন বিট কোথা থেকে করবেন, দেখেন এখান থেকে বিট আসছে, দেখেন আমরা ওয়ার্ডপ্রেস সিএস এসটিএমএল এটা আমরা সিলেক্ট করছি না, এখানে দেখেন প্রতি পার মিনিটে একটা করে প্রজেক্ট পড়তেছে, পার মিনিটে একটা করে দুইটা করে প্রজেক্ট পড়তেছে পার মিনিটে, দেখছেন কত বড় বড় প্রজেক্ট। বিল্ড ব্লক অন উইক্স, বিল্ড মি ওয়েবসাইট, দেখছেন বিটের জন্য, এটা হচ্ছে বিটের জন্য, আমি বিটটা দেখাইতেছি আপনাকে। এটা ইন্ডিয়ান এক বায়ার, তো এখানে বলতেছে ও 1200 ইউরো দিব, মানে 12,000 টাকা, এটা হবে ইন্ডিয়ান রুপি, সরি রুপি হবে, 1200 থেকে 37,000 টাকা দিবে আপনাকে। তো তার কাজটা কি, আই নিড সাম হু ক্যান বিল্ড মি ওয়েবসাইট, ওর একটা ওয়েবসাইট বিল্ড মানে তৈরি করে দিতে হবে, কেউ আমাদের বিট করে নাই কারণ ইন্ডিয়ান গুলা বাজে হয় আর কি। তারপরে মোটামুটি কয়জন করছে দেখেন, অনেকজন করছে দেখছেন, টপ এলিটেড সেলার দেখেন, টপ মানে অনেকগুলা রিভিউ পাইছে, এগুলা
কেউ 1500 রাজি আছে, এটা ইন্ডিয়ার লোকেরাই করছে। ঠিক আছে, আমরা বিট করব না। বিট করতে হয় কেমনে? যদি বিট করেন তাহলে দেখেন, একটু আমি দেখাই ডিটেলসটা। আগে দেখেন এই সেলারটা কি লাভ দিয়ে দিলাম আপাতত বেস্টটা। তো দেখেন ও মোটামুটি $20 পার আওয়ার দিয়ে নেয়। ঠিক আছে, প্রজেক্ট কমপ্লিট করছে, 381টা রিভিউ পাইছে। এখানে ফুল তিনি দেখেন পিছনে একটা ইমেজ দিছে, দেখছেন সুন্দর করে একটা ইমেজ দিছে ক্যানভা দিয়ে ডিজাইন করে, হয়তো অন্য কোনো ডিজাইন দিয়ে দিছে। তো এটা আমাদের দরকার নেই। আমরা দেখেন তার ওয়েবসাইটটা দেখেন কত সুন্দর করে ওয়েবসাইট, মানে আসছে কত সালে এটা দেখি, নিচের দিকে আছে মেবি, আর 16-তে আসছে, দেখছেন 16-তে আসছে। আর তিনি প্রজেক্ট গুলা দেখেন, এটা হচ্ছে পোর্টফোলিও। আপনারা এইভাবে কিন্তু দেখতে পারেন যে কারা কি ধরনের মানে পোর্টফোলিও দিছে, কিভাবে কি করছে। আপনারা কিন্তু ইজিভাবে দেখে দেখে নিজেদের প্রোফাইলটা বিল্ড আপ করতে পারেন। দেখেন তিনি রিভিউতে কতগুলা কাজ করছে, মানে আমরা কিন্তু ফাইবারে কাজ করতে দেখি যে রিভিউ দেখি, কিন্তু কার কত ডলার কাজ করছে সেটা কিন্তু দেখি না। তো দেখেন $130 রিভিউ সে মানে ই করছে, 5-star ফিডব্যাক দিছে, একদিন আগে ডেলিভারি দিছে, তো 3 দিন আগে ডেলিভারি দিছে, ১০০ ইউরো মানে প্রায় 12-13,000 টাকা ইউরোর দাম বেশি, এটা ইউরোর সাথে এটার দাম বেশি আবার। তো এটা ডলারে দেখাইতেছে কার্ড। তো দেখেন $225 এটা ডেলিভারি দিচ্ছে 9 দিন আগে। দেখেন প্রতিদিন কিন্তু কাজ করছে, $250 দেখছেন 21 দিন আগে। তো দেখেন বড় বড় প্রজেক্ট দেখি কোনটা, $300 খালি নিবেন, তারপরে কোথা থেকে কি করতে হয় করাইতে হয়, নিজেরা করবো, সমস্যা নাই। তো দেখেন ঠিক আছে, আপনাদের কাজ হলো প্রজেক্ট নেওয়া, কাজ করা না করা সেটা পরের বিষয়, কাজ আমরা কেমনে করতে হয় সেটা ব্যাপার না। আমাদের টিম আছে না, আমরা নিজেরাই করবো, সমস্যা আছে? কোন সমস্যা নেই। তাহলে দেখেন কি পরিমাণ প্রজেক্ট নামাইতেছে, এটা তো যারা রিভিউ দিচ্ছে তারা। এবার দেখেন রিটার্নিং দেখেন কত পার্সেন্ট, রিটার্নিং রিপিট হায়ার 21%। দেখছেন যে বায়াররা হায়ার করছে ওই বায়াররা কিন্তু আবার আপনাকে হায়ার করে, ব্যাপারটা বুঝতে পারছেন? ব্যর্থ ভালো পার্সেন্ট। তো একটা আমরা দেখলাম বিষয়টা। এবার যদি আমরা এটা দেখলাম হলে বিট আবার চলে যাই, বিট করি একটা বিট। তো আমরা বিটটা দেখি, বিটটা আমরা যেহেতু করবো না তারপরে আমরা বিটটা দেখতে হবে। তো এই যে দেখেন বিট করার জন্য এখানে দেখেন সবকিছু দেওয়াই আছে। তো এটা হচ্ছে ধরেন এই প্রজেক্টটা, আমরা এই প্রজেক্ট বায়ার আপনাকে বলে দিচ্ছে বায়ার রিকোয়েস্টের মতো। ঠিক আছে, এই প্রজেক্টের নাম হচ্ছে এটা, এমক তমক এটা করতে করতে হবে, এটা কি কি লাগবে স্কিল সেটা কিন্তু এখানে পুষ্টভাবে বলে দিচ্ছে। এখানে কত থেকে কত চার্জ করতে পারেন, এখানে মিনিমাম 250-700 ইউরোর মাঝখানে আপনাকে থাকতে হবে। এটা এটার ইন টাইম আছে হচ্ছে 6 দিন, 6 দিন 23 ঘন্টা, মানে এই বিটটা শেষ সময় ম্যাপ কাল। ঠিক আছে, এটা বায়ার হচ্ছে দেখছেন কোন দেশি, বেলজিয়াম নাকি বেলজিয়া, ওকে বেলজিয়া, বেলিস যেতে বলে, এটা বেলজিয়া মেবি। দেখো এটা দেখেন আমরা যেটা করি এখন, দেখেন আমরা যেহেতু $250 বলছে, আমরা $250 দিলাম বেসিক প্যাকেজ, সরি বেসিক প্যাকেজ, আমি শুধু ফাইবারে মধ্যে বইরে আছি বুঝছেন, ফাইবারে আমাদের ধরছে। তো $250 দিলাম, এখানে ডেলিভারি দিবেন কত, তিনি ডেলিভারি চাচ্ছেন কত দিন, ডেলিভারি মেবি চাই নাই, আমরা 7 দিনই দিলাম, সাজেস হিসাবে 7 দিনই দিলাম, অথবা যত ফাস্ট করতে পারেন। বিট লিফট এত দে, ওকে 6 দিন, ওকে এখানে কয়দিনে ডেলিভারি লাগবে সেটা বলে নাই মেবি, ওকে আপাতত 6 দিন দিয়ে রাখেন বা 7 দিন দিয়ে রাখেন, 6 দিন দিয়ে রাখলাম। এখানে একটা ডেসক্রিপশন লিখলেন, ঠিক আছে, ওই যে বায়ার রিকোয়েস্টের মতো, আর তোমার কাজটা আমি দেখে পড়েছি বুঝছি হ্যান ত্যান দিয়ে একটা ডেসক্রিপশন লিখলেন। এখানে কিন্তু তার কয়েকটা ফাইল অ্যাটাচ করে দিয়েছে, দেখছেন প্রজেক্ট মাইলস্টোন নিতে পারেন, দরকার নাই আপাতত। আমরা এখানে দেখেন কিছু, এখানে হাইস্ট হাইলাইট, যদি আপনার বিটটা সবার প্রথমে রাখতে চান তাহলে আপনাকে $1 দিতে হবে। সেল সিল করে দিবে, মানে আপনারটা কেউ দেখতে পারবে না, দর্শন মানে স্পন্সর স্পন্সর এটা করে রাখলে, এটা এগুলো আমাদের দরকার নাই, আমরা বিটই করব না। ঠিক আছে, বিট করার মধ্যে আমরা টাকাটা বিট করব না, আমরা যেটা করব আমরা ফ্রিল্যান্সারে চলে আসি। এই আমরা তো বিটটা বুঝলাম যে ওইখান থেকে কিভাবে করতে হবে, পরে এখানে সাবমিট করে দিলে হয়ে যাবে। তো এবার দেখেন আমরা যেটা করব, আমাদের অন্য একটা স্টেপ আছে, সেটা হচ্ছে মাই প্রজেক্টে চলে যাবে, মাই প্রজেক্ট।
তো আমরা মাই প্রজেক্টে চলে যাই আমরা যেটা করব কন্টেস্ট কন্টেন্ট ওকে আমরা দেখি ফ্রিল্যান্সার ড্যাশবোর্ডে চলে আসি মাই প্রজেক্ট ক্লিক করি এখান থেকে আমরা যেটা করতে পারি কন্টেন্ট টেস্ট কন্টেস্ট ইন্টারেস এই যেটা আমরা কন্টেস্টে আমরা এখান থেকে ক্লিক করব ঠিক আছে এখান থেকে একটা দিয়ে দিই আপাতত কারণ এটা আমরা কন্টেস্টের জন্য করি কিনা ওকে এক্সাম দিতে বলছে এগুলো হয়ে যাবে ব্যাপার না আমরা প্রথমে প্রোফাইলে চলে আসি একটু ব্যাকেট করি মাই প্রজেক্ট সরি 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 আমি ভুল জায়গায় আছি এই যে ব্রাউজ ব্রাউজে চলে আসতে হবে ব্রাউজ দেখছেন ব্রাউজ মাই প্রোফাইল থেকে আসবেন ব্রাউজে ব্রাউজার এখানে দেখেন কন্টেন্টস দেওয়া আছে দেখছেন কন্টেন্টস এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এবারটা দেখেন আপনাদের কাজটা দেখেন আপনি কন্টেস্ট কিন্তু আনলিমিটেড করতে পারবেন আনলিমিটেড আমরা যেমন 10 টাকার বাইরে কাজ করছি এখানে কোনো বাইরে কষ্ট এরকম না আপনি আনলিমিটেড করতে পারেন এখানে মজার বিষয় হচ্ছে যদি আপনি ধরেন কিছু কিছু বাইরে আছে না বাইরে কষ্ট করে চলে যায় আর খোঁজ খবর থাকে না তো এই কন্টেস্টটা করতে গেলে আপনাকে বায়ার আগে ভাগে $70 দিয়ে রাখছে ধরেন এই কাজটা ধরেন বিল্ড ইন ইঞ্জিনিয়ার পোর্টফোলিও আছে তার একটা ওয়েবসাইট বিল্ড করে দিতে হবে আরো দেখেন অনেক কিছু বিল্ড এ হোম পেজ ঠিক আছে €50 রুপি না এটা এডি ইউরো ইউরো যাই ইউরো 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 €50 দাম বেশি তো হ্যাঁ হ্যাঁ এখানে ইন্ডিয়া এটা ইন্ডিয়ান ম্যান মেবি দেখি তো বায়ারটা কোন দেশি আমার কথা কি আজকে আগামত কিছু বুঝতেছেন কিনা কে জানে আল্লাহ জানে তো সাইন ইন এগ্রিমেন্ট করে দিলাম ওইটা আমাদের দরকার মেবি ওইটা চাচ্ছে নয়তো কন্টেস্ট উইন করতে দিবে না মানে কন্টেস্টে যোগ দিতে পারবো না এটা কোন দেশে আগে দেখতে হবে এটা স্পেন লোকেশন স্পেন ওকে স্পেন দরকার নাই তো দেখেন একটা জিনিস আপনাকে দেখাই সেটা হচ্ছে একটু ঘুরতেছে মামা খালে ঘুরে বুঝছেন সমস্যা নেই এটা আয় রে ভাই ব্রাউজ থেকে আবার কন্টেন্টে চলে আরো কিছু অ্যাড করবেন ঠিক আছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের আরো কিছু প্রজেক্ট অ্যাড করলে ভালো হবে ব্যানার ডিজাইন অ্যান্ড লোগো ডিজাইন আসছে এখানে তো এটা দিই নেই আমি এটা আসলো কেন পিএসপি দিয়ে ওয়েবসাইট বানাই দেবো পিটিও এটা লাগবে না আমাদের বিল্ড প্রজেক্ট দেখেন নতুন নতুন প্রজেক্ট আছে উইক্স বিল্ড লোগো ডিজাইন ইত্যাদি ইত্যাদি পিটিওর মাই ওয়েবসাইট $100 এটা দেখি তো এখানে ধরেন বায়ার আপনাকে $100 এখান থেকে একটা প্রজেক্ট আসছে ঠিক আছে এটা হচ্ছে উইন মানে বলছে যে এই প্রজেক্টটাতে অ্যাপ্লাই করবে ব্যাপারটা বুঝতে পারছেন প্রজেক্টটা যে অ্যাপ্লাই করবে যদি বায়ার ধরেন চলে গেছে খোঁজ খবর নাই বায়ারের 7 দিন কিন্তু অল লেফট আছে কতদিন 4 দিন আছে তো আপনি কন্টেস্টটা আপনি দিলেন দেওয়ার পরে এখন বায়ারটা নাই তো ওই যে বায়ার যাদেরকে 5-star ফিডব্যাক দিল অথবা যারা এই কন্টেস্টে কন্টেস্ট করছে ঠিক আছে সবাইকে ওই টাকাটা ভাগ করে দিবে $100 কন্টেস্টটা ভাগ করে দিবে তাদের 5-star দিছে অথবা স্টার দেয় নাই যদি বায়ার যদি না থাকে যদি কারো কন্টেন্ট যদি উইন না করে সেক্ষেত্রে আপনারা টাকা বাড়াবাড়ি হয়ে যাবে ওয়াও কি কথা তো বায়ার যদি না থাকে সেটা হলো আপনার অপরচুনিটি ঠিক আছে আর যদি বায়ার থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে যারা কন্টেস্ট করতে এখানে দেখেন আই হ্যাভ এ নিউ প্রজেক্ট ফর রিয়েল এস্টেট কোম্পানি তার একটা নিউ প্রজেক্ট আছে রিয়েল এস্টেট কোম্পানির জন্য আই নিড এ ওয়েবসাইট এন্ড অ্যাপ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ফর দা কোম্পানি দ্য কোম্পানি ইজ তুর্কি তুর্কি ইজ রিয়েল রিয়েল এস্টেট ফোকাস হ্যাঁ এটা এটা করতে হবে তার এখানে তিনি এই মানে সাপোর্ট সাবমিট ফাইল কি কি ফাইল চাইছে দেখছেন এটা হতে হবে আপনি যেটা করতে পারেন এখান থেকে প্রজেক্টে কন্টেস্ট করতে পারেন তার আগে আপনাকে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এখানে আরেকটা জিনিস দেখে এখানে হচ্ছে সাবমিট মাই এন্ট্রি আর হচ্ছে সাবমিট মাই ইন লেটার এর মানে এটা কি এটা হচ্ছে আপনি যদি সাবমিট করেন এখন সাবমিট করবেন আপনি কন্টেস্টটা এটা হলো সাবমিট আর এটা হচ্ছে এটা এটা আপনি ঠিক মানে দিয়ে রাখলেন ঠিক আছে দিয়ে রাখলেন তো আপনাকে আপনি যদি এই কন্টেস্টটা না করেন ঠিক আছে আপনাকে খালি নোটিফিকেশন দিবে মামা তুমি তো একটা জায়গায় কন্টেস্ট করতে চাইছিলে ভুলে গেছো তুমি এটা করো ঠিক আছে ব্যাপারটা আপনাকে খালি অ্যালার্ম দিবে যে মামা ওই জায়গায় কন্টেস্ট করো ব্যাপারটা বুঝতে পারছেন ওটা হলো পরে আমরা তো করে ফেলছি এটা তো নোটিফিকেশন দিয়ে বলে যাই হোক তো এবার দেখেন যারা যারা কন্টেস্ট করছে তাদেরকে আমরা দেখবো কিভাবে এখানে ইন্টার দেখছেন এবার দেখেন এখানে কিন্তু কোনো বায়ারে কিন্তু কোনো রিভিউ দেয় নাই কাউ দেখছেন তারগুলো ভালো লাগবে তো এটাতে রিভিউ দেয় নাই এখানে মোটামুটি 76 টোটাল
মানুষ এখানে ই করছে আর কি, এটা আমাদের দরকার নাই, এটা আমরা আপাতত এখানে স্কিপ করে চলে যাই, আরেকটা দেখতে হবে, কারণ আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে হবে, সেই জন্য আমি এখানে আসতেছি। ব্যাক করি, তো ব্যাক করার পর আবার ব্যাক করি আমি তুর্কি বায়ার। এখানে কিন্তু প্রজেক্ট পাওয়া কিন্তু ব্যাপারই না, যদি প্রতিদিন 20টা 25টা করে কন্টেস্ট করেন, ব্যাপারটা বুঝতে পারতেছেন কোন পজিশনে যাইব গা। তো আবার আমি ব্রাউজ করে কন্টেস্ট চলে আসি, এখানে ঝামেলা করতেছে ব্যাক করতে কন্টেস্ট। ওকে, কন্টেস্টে চলে আসি আবার, লেটেস্ট লেটেস্ট আপলোড লেটেস্ট দিয়ে দিলাম, টু ওয়ার্ডস কন্টেস্ট এসেছে, এটা দেখি এটা মেবি ভেরিফাইড কিনা, গ্যারান্টেড। ওকে, এটা পিবেট এটা লাগবে না, দেখি $50, এটা হচ্ছে $70। ওকে, আমি $70টাই দেখি একটু দেখার জন্য, দেখি এখানে কেউ পড়ছে কিনা এন্ট্রি। দুজন পড়েছে, টোটাল দুইটা রিজেক্ট করে দিয়েছে, ঠিক আছে, তারা করছে বায়ার রিজেক্ট করে, এটা হবে না, আমরা এটাও দেখতে চাই না, আবার কন্টেস্ট চলে যাই, জানা করতেছে। আমরা যেটা করবো, আমরা ওইখানে ক্যাটাগরি গুলো আরো বাড়াই দিব, বুঝতে পারছেন ব্যাপারটা, তাহলে আমাদের জব সংখ্যা আরো এখানে বাড়বে। ওই যে ই গুলা যেটা আমরা করলাম কিছুক্ষণ আগে, ওই তো ক্যাটাগরির স্কিল যেগুলো আর কি, হ্যাঁ ওইটা, এটা আমরা একটু বাড়াই দিব। বিটিওর এটা আমরা দেখি, ইঞ্জিনিয়ার পোর্টফোলিও ওয়েবসাইট দেখি, এখানে কেউ করছে কিনা। বাহ, 32টা পড়ে গেছে, 32টা পড়ছে, কিন্তু এখানে কারো বায়ার রিভিউ দেয় নাই, ঠিক আছে, এটাও দেখলে হবে না আমাদের। আমি চাচ্ছি এমন কাউকে রিভিউ দিয়েছে তাদেরকে আমি খুঁজে বের করব, কারণ এখানে কিছু বিষয় আছে সেটা আপনাদেরকে জানতে হবে। ও, এরকম কেউ আছে নাকি? বিল্ড হোম পেজ দেখি মামার কাছে দিছে কিনা, রিজেক্ট করে দিছে, তারা এমনি মাইরা দিছে একটা, রিজেক্ট করে দিছে। মানে এখানে বাঙালিরা করে কি, ওই যে আছে না থিম ফরেস্ট, যায় একটা টেমপ্লেট স্ক্রিনশট দিয়ে মাইরা দেয়, কষ্ট করে, ব্যাপারটা বুঝতে পারছেন তো? বায়ার তো এগুলা কিছু টাউট বায়ার আছে, বুঝতে পারে যে পেসটা তো টাউট, ঠিক আছে। তো আপনারা যেটা করবেন, ওই আপনারা শুধু ওই যে লোকাল হোস্ট থেকে একটা থিম ইনস্টল করে জাস্ট ডেমোটা দিয়ে হোম পেজ, এখন দুইটা সেকশন আছে না, হোম পেজ আর নিচের একটা সেকশন দেখাই দিলেন বাইর কি চাইছে সেটার উপরে, দেখি এটা কি চাইছে, লক করা আছে, এই যে দেখেন এখানে দেখেন সেল সেল করা আছে, সেল এখানে দেখেন 5 স্টার ফিডব্যাক দিছে না, এগুলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, তার মধ্যে সিল করা আছে হচ্ছে আপনার তিনজনকে, আর একজনকে সিল করা বাদ আছে। তো এবার ধরেন এখানে কি ডিজাইনটা করছে, দেখছেন অ্যাভোটাস দিচ্ছে, এটা মেবি সৌদি আরবের, তো পাকিস্তান, সরি পাকিস্তান, এটা পড়া এই ডিজাইনটা করছে, বায়ার খুব পছন্দ করছে। আপনি এরকম একটা ডিজাইন সাবমিট করেন, তার মানে এখান থেকে আমি যেটা বুঝতে পারলাম, বায়ার কালার গুলো পছন্দ করতেছে, বুঝছেন, বায়ারের চোখ হচ্ছে কালারে ধরছে, কালারটাই বেশি চয়েস হয়েছে, হ্যাঁ, সেজন্য যেটা হচ্ছে বায়ার এখান থেকে কিন্তু ই করে দিছে, ওকে 5-star ফিডব্যাক দিছে অথবা কমেন্ট করছে, দেখেন এখানে কমেন্ট করছে কি, প্লিজ চেক, প্লিজ চেক, ওকে, এটা মেবি ওই লেখছে, কমেন্ট করে নাই, ঠিক আছে, এটা দিছে বায়ার 5-star ফিডব্যাক দিছে। এবার যেটা করছে, এরকম যদি হয় তাহলে আপনাকে এভাবে দেখে দেখে প্রজেক্ট গুলা ই করতে হবে, মানে ডিজাইন করতে হবে, বিষয়টা ক্লিয়ার? এটা কি একদিনে দিতে হবে সাথে সাথে, এটা কি পরবর্তী সাথে সাথে প্রজেক্টে, যেমন আমরা ফাইবারে যেমন ই করি, বাইরে কাজ করি এখানে, তাহলে তো এগুলো পোর্টফোলিও গুলো আমাদের আগে থেকে তৈরি করে রাখতে হবে, এটা তো এখনই করতে হবে, এটা তো রিসেন্ট করে ই শ্রেণী দিতে হবে, মানে বুঝলাম না, মানে এখনই আপনাকে একটা প্রজেক্ট, এটা এরকম একটা ডিজাইন করবেন, এখনই এটা সাবমিট করে দিবেন, তাহলে শেষ, 2 মিনিটের কাজ না, আপনি কি বলেন? তো এটা বুঝেন নাই ব্যাপারটা, বলেন আপনার প্রশ্নটা বলেন আবার,
বায়ার কি টেমপ্লেট দিয়ে দেবে, ওই টেমপ্লেটটা আমাকে সাজাই দিতে হবে নাকি আমার না আলাদা না হোস্টেজে আমার তৈরি করে তারপরে সাবমিট আপনাকে, করতে হবে? আপনার লোকাল সার্ভার আছে না, আমরা লোকাল হোস্ট থেকে কাজ করতাম না, হ্যাঁ ওইখানে এরকম একটা ডিজাইন বায়ারের পছন্দ অনুযায়ী, বায়ার যেটা ডেসক্রিপশনে লিখছে ওরকম একটা ডিজাইন, আপনার তো ডিজাইনের আইডিয়া নাই, সেই জন্য কিন্তু আমরা ইন্টারভিউ এখানে আসছি, বুঝছেন, ইন্টারেস্টে আসছি এখানে এসে কিন্তু ওদের প্রজেক্ট গুলো দেখতেছি, ওরা কি ধরনের প্রজেক্টটা ডিজাইন করছে সেটার উপর বেস করে আমরা একটা ডেমো ওইখানে ইনপুট করবো, করে ওইখানে একটা স্ক্রিনশট নিয়ে আমরা বায়ারকে দিয়ে দিব, এখানে সাবমিট করব, মানে কন্টেস্ট করব। কন্টেস্টে মনে করেন এরকম ডেমো দিতে গেলে তো মোটামুটি একটা সময় পড়ে যাবে, হোস্টে যাইতে হবে, হোস্টে যে আপনার হোস্টে কি সবসময় যেতে, আপনি যখন কন্টেস্ট করবেন তখন আপনার হোস্টে অল টাইম খোলাই থাকবে, 2 মিনিট একটা একটা ডেমো ইনপুট করবেন, ওটার একটা পিকচার ডিলিট করে ওটা মেরে দিবেন, খালি একটা পিকচার ছড়ায় অন্য একটা পিকচার দিয়ে স্ক্রিনশট মেরে আবার আরেকটা কি হবেন, আরেকটা ডেমো ইনপুট করে ওটা আবার রিপ্লে, 2 মিনিটের কাম মাত্র এগুলো করা। আপনাকে প্রস্তুতি নিতে হবে, আপনি ডেলি যদি 20টা বিষয়গুলো আমরা পরে দেখবো না কিভাবে দিতে, আগে এগুলো তো এবার দেখেন, ওরা কিন্তু এই প্রজেক্ট গুলো পছন্দ করে, তার মানে এই প্রজেক্টের উপর বেস করে দেখেন কেউ একজন ডাইরেক্ট মেরে দিচ্ছে, দেখছেন ঠিক, এগুলো হচ্ছে ইন্ডিয়ান মাল, বুঝতে পারছেন ব্যাপারটা, তাহলে তো ফাইভ স্টার ফিগার না ওরা ফিডব্যাক দেয় নাই। এবার দেখেন এখানে, এখানে যেটা এটা করার পর আপনি যেটা করুন, এখানে কন্টেস্ট করে নাকি, এখানে আমরা সাবমিট করি কন্টেস্ট, তো বায়ার দেখেন জিপ ফাইল দিয়ে দিছে, এর উপর বেস করে আপনি পারাই এবার ডেমো, দেখছেন ডেমো লেয়ার দিয়ে দিছে বায়ার, এগুলো আপনাকে দেখতে হবে। এবার দেখেন পোস্ট কন্টেন্ট, এখানে আমরা ক্লিক করি, ক্লিক করি বায়ারের যে ডেসক্রিপশনটা আছে সেটার উপর বেস করে প্রজেক্টের নাম দিবেন, হ্যাঁ ভিডিও ওয়েবসাইট এটা নাম দিবেন বা টাইটেল দিবেন, তারপরে এখানে ওই প্রজেক্ট সম্পর্কে দিয়ে আপনার ওই ফাইলটা দিয়ে দিবেন, ব্যাপারটা বুঝতে পারছেন? তো এটা যদি আপনি যদি না বুঝেন তাহলে কি করতে হবে, আমরা কোচি করে এখান থেকে চলে আসব, আসার পর আমরা যেখানে ছিলাম এর আগে কন্টেস্টে মেবি দেখেন প্রজেক্ট কি পরিমাণ পড়তেছে, প্রজেক্ট খালি এসএমএস আসে, তো আমরা ছিলাম হচ্ছে একদম নিচের দিকে বিল্ড মি ওয়েবসাইট, এখানে ছিলাম, তো এখানে আসার পর ইন্টারে চলে যাই। এবার দেখেন ওরা কি ধরনের লেখছে এটা আমরা দেখতে পাবো, এই যে দেখেন এইখানে ওলে কি লেখছে দেখেন, ও কিছু দেয় না, প্লিজ চেক, ঠিক আছে ও কিছু দেয় নাই, তো এটা দেখি এটা মনে হয় প্রফেশনাল প্রফেশনাল, দেখছে থ্যাংক ইউ ফর ইউর কন্টেস্ট, ইফ ইউ নিড এনি চান্স প্লিজ মেসেজ মি, বুঝছেন ব্যাপারটা, ফাইবারের যে এসএমএসটা। আর যদি এটাও যদি না বুঝেন এর থেকে আরেকটা সিস্টেম আমি দেখাইতেছি লাস্টের দিকে, ধরেন আপনি ওই কন্টেস্টটা এখান থেকে ই করলেন, পোস্ট করলেন, বুঝছেন, ডেসক্রিপশন দিয়ে ফটো দিয়ে সাবমিট করার পর আপনার কন্টেস্টটা কয় নাম্বার সিরিয়াল, যেমন এই যে এখানে সিরিয়াল রেজিস্টার মানে 53 54 55 দেওয়া আছে না, আপনার কন্টেস্টটা কয় নাম্বার সিরিয়াল বলো সেটা এখান থেকে লিখবেন, যে মাই কন্টেস্ট 60 মানে 60 স্টার দিবেন, স্টার 16 দিয়ে প্লিজ টেক দিস প্রজেক্ট, এখানে একটা ডেসক্রিপশন লিখবে, কালি চেক ইউর ডেসক্রিপশন, এত এই নাম্বার সিরিয়ালটা দেখো তোমার ডেসক্রিপশন অনুযায়ী, তো আমি এটা করছি, তুমি চাইলে আর একটু এটা চেঞ্জ করতে বললে আমার, আমি করতে পারবো সমস্যা নাই, তুমি আমার সাথে যোগাযোগ করো, এই দুলা লেখে দিয়ে দিলেন, বোঝেন নাই ব্যাপারটা? তো এটা করা শেষ হয়ে গেলে শেষ, বোঝেন নাই ব্যাপারটা, করা শেষ হয়ে গেল সমস্যা নাই, শেষ করে দিলেন, ডেলি যদি আপনি 20টা করে করেন আশা করি যে দুইটা একটা বায়ার আপনাকে নক করবেই, এখান থেকে মাস বি নক করবেই, তো এখানে কিন্তু আপনি রাতের বেলায় করবেন বেশি, বুঝছেন ব্যাপারটা, রাতের বেলায় করবেন ব্যাপারটা বেশি, এটা তো সমস্যা নাই, আমি আছি আপনাদের সাথে, আমিও করবো, কোনো টেনশন নাই। তো এবার দেখেন, এবার আমরা যেটা আসলাম এখানে আমরা দেখলাম যে কন্টেস্ট গুলা, এবার দেখেন আমরা কিছু ফাইবারের জন্য জিনিস কালেক্ট করতে পারি, বিটের এখানে চলে যাবে, তো প্রপোজাল দেখেন, প্রপোজাল যারা করছে প্রপোজালে দেখেন আমরা এখান থেকে কিন্তু সুন্দর সুন্দর ডেসক্রিপশন আমরা ফাইবারের জন্য কালেক্ট করতে পারি, দেন আইডিয়া নিতে পারি, দেখছেন কত সুন্দর করে ডেসক্রিপশন লাগছে, এই কাজটা কিভাবে কিভাবে করবে, কারণ আরো আছে টেনশন নেই, কোনো কাজ আছে ওয়েব ডিজাইন এটা দরকার, তো আমি প্রপোজালে যাই, দেখেন সুন্দর সুন্দর করে ডেসক্রিপশন লেখা, এটার উপর বেস করে আমরা কিন্তু কাজ করতে পারি, আমাদের নিজের কাজে লাগাইতে পারি, আবার পারলে এগুলা দিয়ে দিয়েন না, এগুলা কিন্তু ওয়ার্ক পোর্টফোলিও,
দেখছেন অনেকজন অনেক রকম দিছে, আই হ্যাভ রিড দ্য ডেসক্রিপশন, আই প্রিয়ার ফর ই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর লুকিং ফর এ ওয়েবসাইট ডিজাইনার। ওকে, ওই যে আমাদের মতো করে এইটা ইউজ করছে, দেখছেন এখান থেকে আইডিয়া নিয়ে কিন্তু আমরা সুন্দর সুন্দর বাইরে কিছু বানাইতে পারি। একটা জিনিস না, পাকিস্তানি প্লেয়াররা তো বেশি দেখতেছি এই লাইভে। হ্যাঁ, এখানে পাকিস্তানি সর্বোচ্চ পাবে না, পাকিস্তানি ইন্ডিয়া বাংলাদেশ আর কোন দেশের লোকেরা কাজ করে না তো, আমরা তিন কান্ট্রি ছাড়া। আচ্ছা, তো আপনি এখানে কাজ করবেন বুঝতে পারবেন। আর এখানে দেখেন কিছু জিনিস দেখে, এটা হচ্ছে মেসেজ, আপনাকে বাইরে এসএমএস করবে এখানে, ঠিক আছে, লাগে থাকেন হয়ে যাবে সবকিছু। গ্রুপ, ওখানে গ্রুপের বিষয়টা কি? গ্রুপে গ্রুপে কাজ করবে, এগুলো আমাদের গ্রুপে জয়েন হতে পারে, মানে যে বিভিন্ন গ্রুপ আছে না এগুলা, তো এটা আমাদের লাগবে না, ম্যানেজিং এ লাগবে না, এগুলো আমাদের জানার দরকার নাই আপাতত। ঘুরতে ঘুরতে আমরা কাজ করলে পাই দেন প্রজেক্ট, প্রজেক্ট দেখি টপ রেজাল্ট, তারপরে রিভিউ 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 প্রজেক্ট, এগুলো হলে প্রজেক্ট। আমাদের দরকার হচ্ছে আমরা সবচেয়ে কাজ করবো কন্টেস্ট, কন্টেস্টে কন্টেস্ট দিয়ে আমরা উইন করব। এবার যদি আপনি কন্টেস্ট গুলো আর একটু আমি একটু মিসিং করছি, সেটা হচ্ছে ধরেন আমি এই কন্টেস্টটা করলাম, করার পর একটু আমি যাই আবার এই কন্টেস্টটা, আমি কন্টেস্ট করি প্রজেক্ট এই কন্টেস্ট দা লিংক, ঠিক আছে, এখানে করি। করার পর এটা সম্পূর্ণ দেওয়ার পর এখানে নেক্সট অপশন আসবে, নেক্সট আসার পরে আপনার ওই প্রজেক্টের একটা দাম সিলেক্ট করতে বলবে, বুঝছেন, দাম যে প্রজেক্টের ভিতরে যে দামটা দেওয়া থাকে দামটাই দিবেন, তাহলে ওই ওই প্রজেক্টটা যদি অন্য কোনো বায়ারের পছন্দ হয় ওইটা আপনার কাছ থেকে কিনে নিতে পারবে, বুঝতে পারছেন ব্যাপারটা? ওইটা আমরা কন্টেস্ট যখন করি তখন দেখা পাই, সমস্যা নাই। এখন এখন বলেন এইটুকু মধ্যে কোনো প্রশ্ন আছে, অ্যাকাউন্ট করতে পারবেন এভাবে কন্টেস্ট করতে পারবেন? ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমি ইংলিশ এক্সাম দিলি তারপরে ওটা বাকি 20% অ্যাড হবে ওখানে, সেজন্য বলেই দিতেছে। ও মাই গড, তারপরে আর বাকি 20% আমরা এই যে এখান থেকে সোশ্যাল মিডিয়া কানেক্ট করব, এখানে দেখেন কিছু অপশন আছে, পেমেন্ট ভেরিফাই করে নিলে আমাদের কিছু হবে, ফেসবুক কানেক্ট করলে হবে, এগুলো জয়েন করতে হবে, বুঝলেন, পোর্টফোলিও অ্যাড করতে হবে, এগুলো করলে বাকিগুলো অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছেন? আমরা তো এখনো পোর্টফোলিও করি না, এই রিভিউ তো আমরা দিবে বায়ারটা, তখন এক্সপিরিয়েন্স করি নাই, এডুকেশন করি নাই, কোয়ালিফাইড করি নাই, এগুলো কিছু করি নাই, এগুলো আমরা অ্যাড করতে হবে না, এটা অ্যাড করার পরে আমরা বাকিগুলো করতে, ঠিক আছে, প্রোফাইলে পিছনে একটা ইমেজ আছে এটা চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে।